এই টর্টিলা দিয়ে কিভাবে টর্টিলা রাপ বানাতে হয় সেই ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ ব্যান্ডস। আজকে আমি একটি ভাইরাল রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বানাবো টর্টিলা। আজকে আমি দেখাবো কিভাবে খুব সুন্দর এবং খুব সহজ উপায়ে টর্টিলা বানাতে হয়। যদি আমার মতো টর্টিলা বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই টর্টিলা দিয়ে কিভাবে টর্টিলা র‍্যাপ বানাতে হয় ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা দেখা যাক। তো বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। তো রেসিপিটির জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও টর্টিলা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন আমি একটি হুইস্কের সাহায্যে এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। মনে রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, আর যতই ভালোভাবে মিক্স করে নিব ততই ডোটা অনেক ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রান্নার তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে খুব সুন্দর সফট একটি ডো হবে। দেখুন আমি কিভাবে উপকরণগুলিকে মিশাচ্ছি। এখন আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ডোটা বানাতে আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি অতটুকুই দিব। এখন আমি ভালোভাবে মেখে নিব। দেখুন আমি কিভাবে ডোটা করছি। অল্প অল্প পানি দিয়েই আমি ডোটা করছি। দেখুন আমি আস্তে আস্তে ডোটাকে মথে নিচ্ছি। মনে রাখবেন যত ভালোভাবে ডোটা মথে নেবেন ততই টর্টিলাটা সুন্দর হবে। ডোটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15-20 মিনিট পরে আমি ডোটাকে আবার ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি এটাকে ভাগ করে নিব। আমি এই ডোটা দিয়ে 3টা টর্টিলা বানাবো। দেখেন আমি এটাকে সমানভাবে 3 ভাগ করে নিয়েছি। আমি এটিকে বেলার জন্য সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে সুন্দরভাবে বেলে নিব। দেখুন আমার টর্টিলাটা সম্পূর্ণভাবে বেলা হয়ে গিয়েছে। দেখুন আমার টর্টিলাটি অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বড় করে টর্টিলা করার জন্য। এখন আমি টর্টিলাটি তাওয়ায় সেকে নিব। কিছুক্ষণ পর পরে উল্টে দিবেন এবং খুবই অল্প আঁচে টর্টিলাটি করবেন। এতে করে টর্টিলাটি পুড়ে যাবে না এবং দেখতেও অনেক সুন্দর হবে। দেখুন আমার টর্টিলাটি হয়ে গিয়েছে। এখন আমি এটি তাওয়া থেকে উঠিয়ে নিব। দেখুন আমার টর্টিলাটি কত সুন্দর হয়েছে। এই টর্টিলা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে টর্টিলা র‍্যাপ বানাতে পারবেন। আর এই টর্টিলা দিয়ে কীভাবে টর্টিলা র‍্যাপ বানাতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।